আজকে আমি আমার মনের কিছু কথা শেয়ার করার জন্য ক্যামেরার সামনে আসলাম। যে কারণ থেকে আমি একবার জয়ী হয়ে আসলো, এখন আমার মনে হচ্ছে আমি হেরে যাব। মনের দিক দিয়ে আমি একদম দুর্বল হয়ে গেছি। এই দুর্বলতাটা কাটানোর জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আপনাদের কিছু কমেন্ট আমার মনের শক্তি সাহস যোগাবে, আর আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা আমার খুব 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 প্রয়োজন। তো যখন আমার 16 সালে একবার এই অসুস্থতাটা ধরা পড়ে, তখন আমি চিকিৎসা নিয়ে আজ এই কয়েকটা বছর খুবই ভালো ছিলাম। আজ প্রায় 3-4 মাস পর্যন্ত আমি আবার ওই আগের অসুস্থতায় ভুগছি। তো এরই মধ্যে ভাবলাম যে আমি কিছু হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে দেখি, হয়তো সুস্থতা আসবে। তো দেখুন, আজকে এই মাত্র আমি এই ওষুধগুলো আনলাম, এই 3টা ওষুধ। এই 3টা ওষুধের দামে আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছে। আর এখানে যে এই ছোটো ছোটো শিশুগুলো দেখছেন, এগুলো প্রতিটা 520 টাকা করে। এই যে এই ওষুধটা, এই ধরনের ওষুধগুলো সবগুলো ওষুধ 520 টাকা করে। তো এখানে যা ওষুধ কিছুটা আছে আমি এগুলোই শেয়ার করলাম। আজ 3-4 মাস পর্যন্ত এইভাবেই আমি ওষুধ খেয়ে যাচ্ছি, কিন্তু এখন দেখছি আমার কোনো ইম্প্রুভই আমি পাচ্ছি না, সমস্যা আমার রয়েই গেছে। তো এখন এটা ভেবে আমি কি করব, কারণ আমার গার্ডিয়ান আমি নিজেই, আমার 22-23 বছরের একটা ছেলেকে নিয়ে আমার এই লড়াই। তা আবারও আমি হসপিটালে যাই, ডাক্তার দেখাই এলোপ্যাথিক। দেখানোর পরে ওনারা দেখেই বলছে যে না, আপনার অনেকগুলো টেস্টের দরকার, আপনি টেস্ট করেন, আপনার সমস্যা আবারও ফিরে আসতে চলছে। তো এইটা ভেবেই আমি মনের দিক থেকে এতই দুর্বল হয়ে গেছি, আমি তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। যেখানে আমার 20,000 ফ্যামিলি, তো 20,000 ফ্যামিলির তো আমার অবশ্যই খুব খুব প্রয়োজন। আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা সবটাই আমার খুব প্রয়োজন, বুঝতেই পারছেন। কারণ আমার গার্ডিয়ান বলতে আমি, আমার হাজব্যান্ড চলে গেছে আমাকে ছেড়ে না ফেরার দেশে। তো এখন কি করব আমি ভেবেই পাচ্ছি না। সব দিকেই কিন্তু আর্থিক দিকটাও আছে বা কষ্ট তো আছেই, তো কেন যে আমার এই অবস্থা আমি নিজেকে নিজে বুঝতেই পারি না, কি পাপিন আমি করেছি আমার আজকে এই দুর্গতি। এখন আমি একদম অসহায় হয়ে পড়েছি, কি করব না করব আমি ভেবেই পাচ্ছি না। তো অনেক যুদ্ধ করে রোগের সাথে আমি এখনও টিকে আছি, আর আমার মনের সাহস, মনের বল খুব আমার, অল্পতে আমি ভেঙে পড়ি না। কিন্তু এখন আমি আর মনের শক্তি পাচ্ছি না, যেহেতু আমার পাশে কেউ নেই। আমার হাজব্যান্ড ছিল, আমাকে দৌড়াদৌড়ি করা, কোথায় নিবে, কি করবে না করবে সবটাই উনি করছেন। এখন তো আমি একা হয়ে গেছি, এই জন্য আমার একদম বল, শক্তি, সাহস বলেন, মনের জোর বলেন কিছুই পাচ্ছি না। তা আমি আশা করি আপনাদের সাথে শেয়ার করে যদি আপনাদের কিছু কমেন্ট, ভালো ভালো কিছু কমেন্ট থেকে যদি আমি মনের সাহসটা ফিরে পাই। তো দেখুন, এই সালের 16 সালের কিন্তু এটা ফাইলটা, এই ফাইলটা ছিঁড়েও গেছে। ভাবছি তো আমি একেবারেই সুস্থ হয়ে গেছি, কিন্তু না, উপরওয়ালা আমার জন্য কিন্তু এই বিপদ আবারও রেখে দিয়েছেন। তো আবারও আমি গত মাসে, গত 1.5-2 মাস আগে আবারও আমি হাসপাতালে যাই, আর স্যাররা আমাকে আবারও এই টেস্টগুলোই করতে বলেন। তো এখন বুঝতে পারছি না আমার কি আবারও এই পুনরায়, এইটাই আমাকে কি আবার ফিরে আসছে, এই রোগটাই কি আমাকে আবার ধরছে। তো জানি না, এই টেস্টের পরেই বোঝা যাবে। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। তো এটাও কিন্তু 16 সালের এই ফাইলটা। তো আমি কিন্তু ডেট সহ দেখিয়ে দিচ্ছি, আমার আর কিছু ভালো লাগছে না, এত টেনশান, এত চিন্তা, বুঝতেই পারছেন। আমার চিন্তা করার মতো
আমাকে করতে হয় কি করতে হবে না করতে হবে এই যে বাসে আমি আবারও ডাক্তার দেখিয়ে আসলাম তো এখন বুঝতে পারছি না তা আজ রাতেই কিন্তু আমি রাতে ট্রেনে আবারও আনা হব এই টেস্টগুলি করানোর জন্য তো দেখতে থাকুন সাথে থাকুন যেভাবে আমার সাথে ছিলেন এই টেস্টটাও আমাকে কিন্তু করতে হবে ডাক্তার যেভাবে বলছে ওইভাবেই করতে হবে তো আমিও এই টেস্ট করানোর জন্যই প্রস্তুত হচ্ছি কি আর করা আর তো করার কিছু নেই আমার তো আর কোনো হাত নেই তো আমি তো চেয়েছিলাম এই তিন চার মাস আমি একটু হোমিওপ্যাথি খেয়ে দেখি বুঝতেই পারছেন এখানে একটা খরচেরও ব্যাপার আছে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টটা কিন্তু না ওরা তো আমার দিকে চোখ তুলে তাকালো না আমার তো এই অবস্থা তো আমাকে যেতেই হবে আজ রাতের আমি রওনা হচ্ছি তো দেখতে থাকুন বুঝতে পারবেন আর আপনাদের দোয়া আশীর্বাদ কিন্তু আমার বেশি 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 খুব খুব প্রয়োজন অবশ্যই আমার পাশে এভাবে থাকবেন আর আমি যেন এইভাবে আপনাদের সাথে আবারও ফিরে আসতে পারি আপনাদের সাথে থাকতে পারি এই দোয়াটাই চাই এই দোয়াটার জন্যই কিন্তু আমি ক্যামেরার সামনে আসলাম বুঝতে পারছেন মনের অবস্থাটা কতটুকু কি অবস্থা আমার আমি শুধু আকাশের দিকে তাকিয়ে থাকি যে মানুষ দুনিয়াতে কত সুস্থতা নিয়ে আছে কত ভালোভাবে আছে কোনো টেনশন নেই আমাকে কি উপরওয়ালা এই ধরনের টেনশনে আমাকে রেখেছেন তো তো উনি ভালো জানেন কোনটা হলে ভালো যা করেন উনিই ভালো জানেন ভালোর জন্যই করেন এই আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখবেন